কষ্ট করছেন কেন মহাদেব? আমরা হলাম ত্রিপুরাসুর, আমরা হলাম ত্রিপুরাসুর। যতক্ষণ আমরা তিন ভাই এক রেখায় না আসবো ততক্ষণ আমাদের বধ করা অসম্ভব, ততক্ষণ আমাদের বধ করা অসম্ভব, ততক্ষণ আমাদের বধ করা অসম্ভব। আবার এই দেবতারা আমাদের পথে এসে দাঁড়িয়েছে। দাঁড়াও তারকাসুর, এখান থেকে তোমাদের এগিয়ে যাওয়া অসম্ভব। তোমার পুত্রদের মুখোমুখি আজ স্বয়ং মহাদেব দাঁড়িয়েছে, মহাদেব দাঁড়িয়েছে। এতদিন তোমার পুত্রদেরকে সুরক্ষা কবচ করেই যে নিশ্চিন্তে ছিলে, আজ তাদের বিনাশ হওয়া সুনিশ্চিত। দেখি কার বিনাশ হয়, অসুরদের নাকি তোমাদের দেবতাদের? আক্রমণ! আজও আমি ব্রহ্মাদেবের বরদান প্রাপ্ত, কিন্তু ছলনা করে বা শক্তি প্রয়োগ করে আমি তোমাকেই নাই সংসার থেকে বিলুপ্ত করে দিই। নারায়ণ তারকাসুর, নারায়ণের অস্তিত্ব সর্বদা ছিল, আছে এবং জন্ম জন্মান্তর থাকবে, এবং জন্ম জন্মান্তর থাকবে। তুমি তোমার অস্তিত্ব নিয়ে চিন্তা করো তারকাসুর, নিজের অস্তিত্ব রক্ষা করো। নারায়ণ নারায়ণ! অজেয় আমি, তুমি আমার কোনো ক্ষতি করতে পারবে না নারায়ণ, কেবল বাধা দিতে পারবে, এর চেয়ে বেশি আর কিছু করতে পারবে না তুমি। আমার কাজ শুধুমাত্র তোমাদের আটকানো তারকাসুর, তোমার বিনাশ মহাদেবের পুত্রের হাতে লেখা আছে, আর বিধির এই বিধানকে কেউ বদলাতে পারবে না। আমি শিব তোমাদের বধ করতে পারবো না, কিন্তু তোমাদের তিনজনকে নাগপাশে আবদ্ধ করতে পারবো। একই স্থানে তোমাদের তিনজনকে বন্দী করতে পারবো, তোমাদের তিনজনকে বন্দী করতে পারবো, তোমাদের তিনজনকে বন্দী করতে পারবো। Thank you.
অদ্ভুত শক্তি আর সে মুখোমুখী। কি হলো মহাদেব, ধনুক নিচে নামিয়ে দিলেন কেন? করুণ প্রহার, করুণ প্রহার। সংসার এটা মনে রাখবে যে এমন এক সময় এসেছিল যখন শক্তি অসুরদের পক্ষ হয়ে লড়েছিলেন, অসুরদের পক্ষ হয়ে লড়েছিলেন আর অসুরদের রক্ষা করেছিলেন, আর অসুরদের রক্ষা করেছিলেন। আর সেটাও শিবের বিরুদ্ধে। না শিব শক্তির বিরুদ্ধে, আর না শক্তি শিবের। আমাকে কথা দিন, যদি আপনাকে আমার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় তাও আপনি আমাদের পুত্র কার্তিককে রক্ষা করবেন। প্রয়োজন পড়লে যদি আপনার বিরুদ্ধে যুদ্ধ করতে হয় আমি করব, কিন্তু কার্তিককে রক্ষা আমি যে কোনো মূল্যে করব। আমরা দুজন কেবল কর্তব্যের জন্য লড়াই করছি, আর আমি রক্ষা করার কর্তব্য পালন করছি। আমার শিবের সঙ্গে যুদ্ধ নয়। যুগ যুগ ধরে কর্তব্য আর সত্যের জন্য যে যুদ্ধই হোক না কেন, তাতে বিজয়ী কেবল কর্তব্য আর সত্যই হবে, পাপ আর অসত্য নয়। সেক্ষেত্রে অধর্মের ভার যত বেশি হোক না কেন, সেক্ষেত্রে অধর্মের ভার যত বেশি হোক না কেন, মহাদেব মহাদেব মহাদেব, এটা যুদ্ধভূমি, কোনো সৎসঙ্গ নয়। তাই আপনি উপদেশ দেওয়া বন্ধ করুন, আর শব্দের বান চালাবেন না। যুদ্ধ করুন, যুদ্ধ করুন, যুদ্ধ করুন। আপনি আবার দেবী ত্রিপুরা সুন্দরীকে সম্মুখে দেখে বিচলিত হয়ে পড়েননি তো? সত্য কখনোই বিচলিত হয় না, সত্য কখনোই বিচলিত হয় না, সত্য কখনোই বিচলিত হয় না। কমলক্ষ, এটা ভুলে যেও না, কখনো না কখনো তো দেবী ত্রিপুরা সুন্দরী তোমাদের সামনে থেকে সরে যাবেন, আর সেই মুহূর্তে আমি তোমাদের তিনজনকে আমার নাক পাশে আবদ্ধ করব। আর যদি এইভাবে চিরকাল দাঁড়িয়ে থাকতে চাও তাহলে থাকো, কারণ আমার তো কাজই এটা যে তোমাদের তিনজনকে আমার পুত্রের কাছে যাওয়া থেকে আটকানো। আর আজ নয় তো কাল তোমাদের পিতা যে অসত্য আর অধর্মের পথে চলেছে তার বিনাশ আমার পুত্রর হাতেই হবে। পরাজিত হবার জন্য প্রস্তুত হও নারায়ণ। তুলে নিন আপনার ত্রিশূল মহাদেব, আমি অনুরোধ করছি আপনাকে। ত্রিপুরা সুন্দরী আমারই তো রূপ। না দেবী, দেবী আদি শক্তির যে কোনো রূপের সম্মুখে শিবস্ত্র ধারণ করতে পারবে না, শিবস্ত্র ধারণ করতে পারবে না, শিবস্ত্র ধারণ করতে পারবে না। একজন পুরুষের সর্বপ্রথম কর্তব্য হল যে সে নিজের শক্তি স্বরূপা স্ত্রীর সম্মান বজায় রাখবে, তার অস্তিত্বকে সম্মান করবে। পরিস্থিতি যাই হোক না কেন, একজন পুরুষের
নারীর সামনে কখনোই শক্তির প্রদর্শন করতে নেই। তারকাক্ষ বান চালান, যতক্ষণ দেবী সামনে আছেন শিব অস্ত্র তুলবেন না, এটাই হলো সুযোগ বিনাশ করো শিবের আর তার অস্তিত্বের, আর তার অস্তিত্বের। হ্যাঁ তারকাক্ষ, চালাও শিব বাণ, বিনাশ করে দাও তার, যার না কোনো অন্ত আছে আর না আরম্ভ। শিবের বিনাশের পরে অসুর জাতির নতুন ইতিহাস লেখা হবে, অসুর জাতির নতুন ইতিহাস লেখা হবে, অসুর জাতির নতুন ইতিহাস লেখা হবে, অসুর জাতির নতুন ইতিহাস লেখা হবে। মহাদেব তোমার সুরক্ষার জন্য যে শিব বাণ দিয়েছিলেন তার প্রয়োগ হয়ে গেছে। মহাদেবকে বাঁচানো তোমার কর্তব্য ছিল না, আমার ছিল। আমি কার্তিককে কি উত্তর দেব? মা, মা চোখ
তারকাসুর, তোমার মৃত্যু এখন অত্যন্ত নিকটে। মূর্খের দল, তোমরা তিনজনে কি করলে? কোনো ক্ষতি হবে না আমার স্বামীর। এই সংসার আপনাকে প্রশ্ন অবশ্যই করবে, প্রশ্ন করবে আপনাকে। ভগবান তো নিজের ভক্তের ঢাল হয়ে থাকে। আজ এক ভক্ত নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ভগবানকে বাঁচিয়ে নিলেন। কলঙ্ক এটা, কলঙ্ক। জান যমরাজ, মহাদেবের যে ঢাল হয়ে দাঁড়িয়েছে তার প্রাণ হরণ করে নিন। জান যমরাজ, চোখ খোলো মা, চোখ খোলো। তুমি আমাকে ছেড়ে যেতে পারো না। ছাড়বো না আমি তাকে, যে তোমার প্রাণ নিয়েছে। আরে বালক, তোমার অপরাধী তোমার সামনেই দাঁড়িয়ে আছে। শাস্তি দাও তোমার মহাদেবকে, শাস্তি দাও তোমার মহাদেবকে। ওনার জন্যই তোমার মাছ প্রাণ হারালেন, তোমার মাছ প্রাণ হারালেন, তোমার মাছ প্রাণ হারালেন। পিতা হয়ে প্রথমে তোমাকে নিজের থেকে দূরে রাখলেন, আর যে মা তোমায় আশ্রয় দিল তাকেও তোমার থেকে আজ ছিনিয়ে নিল। প্রণাম মহাদেব। আমি দেবী সুরূপার প্রাণ নিতে এসেছি। আমার উপর তোমার কোনো প্রহারেরই প্রভাব পড়বে না। কালের দেবতা আমি, আমাকে আটকানো অসম্ভব, আমাকে আটকানো অসম্ভব, আমাকে আটকানো অসম্ভব।
মহাদেব আটকান যমরাজকে, সুরূপা আমাদের অংশকে, আমাদের পুত্রকে পালন করেছে, ওকে রক্ষা করেছে, আমরা কৃতজ্ঞ ওর কাছে। আর এটাই আমাদের কৃতজ্ঞতা স্বীকার করার সুযোগ। আপনি তো সর্বত্র বিরাজমান, আপনি শিব, আপনি সব কিছু করতে পারেন। সুরূপাকে, সুরূপাকে আপনি বাঁচান মহাদেব। শিবই সর্বস্ব, শিব তখনই শিব যখন সে কেবলমাত্র নিয়ম আর কর্তব্যের পথই অনুসরণ করে। মা, এটাই তো শিবের সত্য। একজন পিতা সর্বদা দেবী সুরূপার কাছে ঋণী থাকবে, নিজের পুত্রের কষ্ট বুঝতে পারবে, কিন্তু শিব যমরাজের কি কর্তব্য তা জানে, কালচক্রকে জানে। সেই কালচক্র যার দ্বারা এই সংসারের ভারসাম্য নিয়ন্ত্রিত হয়। দাঁড়াও পুত্র, তোমার কোনো অস্ত্রেরই যমরাজের ওপর কোনো প্রভাব পড়বে না। আপনি তো মহাদেব, পালন করুন আপনার কর্তব্য, কিন্তু আমাকে আটকাবেন না। আমি আমার শেষ নিঃশ্বাস পর্যন্ত নিজের মাকে রক্ষা করতে থাকব। ক্ষমা করে দিও কার্তিক, কিন্তু তোমার মায়ের আত্মাকে নিয়ে যাওয়া আমার কর্তব্য। যমদেব, যমদেব ছেড়ে দিন আমার মাকে, আমি ওনাকে ছাড়া থাকতে পারবো না। ছাড়া কি করে থাকবো? মা, মা, চোখ খোলো মা, ওঠো মা।
পুত্রের মা উনি, ওর উপর একটু দয়া করুন। ক্ষমা করুন, কিন্তু আমি নিরুপায়। সুরূপাকে বাঁচানোর কোনো উপায় তো থাকবে। একটা উপায় আছে দেবী, একটা উপায় আছে দেবী, একটা উপায় আছে দেবী। কিন্তু তা অসম্ভব, কিন্তু তা অসম্ভব। মহাদেব, আপনি শুধু উপায় বলুন, অসম্ভবকে সম্ভব করা আমার উপর ছেড়ে দিন। যমরাজ ওনার শরীর থেকে প্রাণ বের করে নিয়েছেন, এখন কেবল একটাই উপায় আছে। যমরাজ, আপনি বলুন সেই উপায়। আজ্ঞে মহাদেব, উপায় তো আছে, কিন্তু আজকের পূর্বে কেউ কখনো এ পথ বেছে নেয়নি। কার্তিক এ কাজ কিভাবে করতে পারবে? যা আজ পর্যন্ত হয়নি তা আজ হবে। আপনি শুধু উপায় বলে দিন যমদেব, আমি আমার মায়ের প্রাণ বাঁচানোর জন্য যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি, যে কোনো অসম্ভবকে সম্ভব করতে পারি। এই সংসারে সব থেকে বেশি গতিশীল হলেন যমরাজ, আর যখন উনি কারোর প্রাণ নিয়ে যমলোকে যান, তখন যদি কেউ ওনার থেকে তীব্র গতিতে ওনার আগে পৌঁছে ওনার পথ আটকাতে পারে, তখন ওনাকে প্রাণ ফিরিয়ে দিতেই হয়, ওনাকে প্রাণ ফিরিয়ে দিতেই হয়, ওনাকে প্রাণ ফিরিয়ে দিতেই হয়। আর সেই প্রাণ পুনরায় শরীরে স্থাপন করলে ব্যক্তি জীবিত হয়ে উঠবে। কিন্তু আজ পর্যন্ত এ কাজ কেউ করতে পারেনি। আমি যমদেবের থেকে দ্রুত ওনার যমলোকে পৌঁছে আমার মায়ের প্রাণ পুনরায় ফিরিয়ে আনবো, আমার মায়ের প্রাণ পুনরায় ফিরিয়ে আনবো। আর যদি না করতে পারি, তাহলে আজকের পর কখনো এখানে ফিরে আসবো না, কখনো এখানে ফিরে আসবো না, কখনো এখানে ফিরে আসবো না।